সম্মানিত ভিউয়ার্স, আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমাদের খোশাকা যেখানে বসে আমি প্রায় কাজ করে থাকি, তো সেখানে একটি সিআরপিটিভি এসেছে। তো সিআরপিটিভি অনেক উদ্ভাবনীতে ভরা, আমরা এটি এখন পরিষ্কার করে নিয়েছি। এবং এটার যে প্রবলেম, আসলে এটা কী প্রবলেম সেটা আপনাদেরকে দেখাবো, আর এই প্রবলেমের জন্য আমরা কি আসলে করে থাকি। তো যারা আমার এই ট্রিটমেন্ট দেখেন, আমার ভিডিওগুলি দেখেন, তাদের ক্ষেত্রে বলবো যদি আপনারা প্র্যাকটিক্যাল ভোকেশনাল ট্রেনিং নিতে চান এবং ট্রেনিং নিয়ে নিজের এই ব্যবসা করতে চান, সেক্ষেত্রে সেটাও পারবেন। আমরা সেই প্রসেস রেখেছি। যদি চান যে চাকরি করবেন, কোনো না কোনো ফ্যাক্টরিতে আপনাদের চাকরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটির নাম হচ্ছে বি এম এম ই। তো এই টিভিটির মডেল হচ্ছে আপনাদেরকে দেখাই, না দেখালেই নয়। তো এটার মডেল হচ্ছে এম এম ই 21 ইউ পি এফ। তো এটা সম্ভবত ভিতরে দেখি কি ধরনের আইসি লাগানো রয়েছে। তো এটার রূপ হচ্ছে সুতা সুতা। আমি প্লাগটি ইন করে নিলাম এবং এটা একটা কি ধরনের প্রবলেম, অর্থাৎ পিকচার বেস প্রবলেম হতে হইতে পারে অথবা প্লাইবেক হতে পারে। তো আমরা এটা খুলে নেবো, খুলে তারপর আঙ্কেলের সাথে একটু কথা বলে নিই। এটা একটা গভীরতম রোগ এই সমস্যাটা, যে এসটি লিক করা ক্যাপের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন দুটি 300 ওয়াট রেডি, সরি লাইট, 300 ওয়াট লাইটগুলি জ্বলে, ফুল জ্বলে উঠেছে। তো আমরা কাস্টমার সাথে আলাপ করে তারপর দেখি কী করা যায়। ভিউয়ার্স, আমি কাস্টমার সাথে একটু কথা বলে নিলাম। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পার্স ফুলে রয়েছে, পার্স নষ্ট হয়ে গিয়েছে। তো এই পার্সও লাগাবো, তারপর এখানকার যে সুতার যে ফুল বৃষ্টি আগে সেটিকে শক্ত।
সর্বপ্রথম আমরা এখানে খুঁজে পেলাম আমরা প্রথমে ক্যাপটি খুলে নিতেছি এবং খোলার পর আমরা দেখতে পাচ্ছি একটা টিউবটার অবস্থাটা খুবই করুণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দাগ হয়ে অর্থাৎ গ্লাস গ্লাস নষ্ট হয়ে গেছে তো আমরা এই ধরনের সমস্যাগুলা দেখতে পাচ্ছেন গোলে এখানে পার্টস পুরে অবস্থাটা কি হয়েছে তো আমরা এটাকে সলভ করে নেব এটাকে চেঞ্জ করে আর এখানে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটি আমরা মুছে আর ক্লিন করে তারপর এটাকে একটা ডিটেল করে স্কিপ করে নেব তো সম্মানিত ভিউয়ার আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি ট্রানজিস্টর ক্যাপাসিটার দুটি ক্যাপাসিটার চলে গিয়েছে আজকের এই টিভির ভিতরে ছিল দেখতে পাচ্ছেন দেখাই না দেখেন আজকের এই টিভির ভিতরে হচ্ছে এই ধরনের কম্পোনেন্ট পাঁচ পিস ছয় পিস পার্টস এটা খারাপ হয়েছে আমরা শেষ পর্যন্ত কাজটি করতে সক্ষম হলাম এবং আমরা কাস্টমারকে এখন টিভিটি ফিটিং করে দিয়ে দেবো এবং তার জন্য আমরা একটু টেস্ট করে নেব যে কি অবস্থা এখন চলছে কি স্কিপ করে নেব ফিটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা এই কানেক্টিভিটি লাগিয়ে নিই সেন্সর কিওয়ার্ড সাউন্ড অল কিউগুলো লাগাই দেবো বেশি সমস্যা হয়ে যায় আমরা এখন পুনরায় এটি লাগিয়ে নিলাম এখন এটা সাউন্ড দেখতে পারতেছেন আপনারা শুনতে পারতেছেন সেটা সাউন্ড তো বাড়িয়ে নেই কত হেয়ার ফল শ্যাম্পু ট্রাই করলাম লক্ষ্মীর বিষের জাদু চারিদিকে ছড়িয়ে দেখে আপনাদের কিনারা ফেলে দেয় আজকের কাজ আমরা এটাকে ফিটিং করে নেব চলুক আধা ঘন্টা চলুক